এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আত্ম অহংকার ছাড়াও ফেসবুকে আবারও বিস্ফোরক অনুপম হাজরা, তুমুল সরগোল বঙ্গ বিজেপিতে। আবারও দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির সাংসদ অনুপম হাজরা, ফেসবুকে পোস্ট করে নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বিগত কিছুদিন ধরেই ক্রমাগত দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে চলেছেন তিনি। সাংসদের একের পর এক বক্তব্যে সামনে আসছে দলের অন্দরের কলদ এবং ভাঙনের ছবি। এদিন ফেসবুকে পোস্ট করে তিনি লিখেন, আত্ম অহংকার ছাড়ো, আত্মবিশ্লেষণ করো। পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তার এই মন্তব্যের জেরে কার্যতই শুরু করল রাজ্য রাজনীতিতে। 22-এর উপনির্বাচনের দলের ভরাডুবির পরেই বিজেপির বিরুদ্ধে নিজেদের মুখ খুলেছেন দলের একাধিক নেতা। ক্রমশ প্রকট হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে নবীন বনাম প্রবীণের দ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতা দল, অন্যদিকে সুকান্ত অমিতাভের বিরুদ্ধে বিদ্রোহ। সব মিলিয়ে বেশ জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। দিন কয়েক আগেও একটি ফেসবুক পোস্টে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনুপম হাজরা। এদিন ফেসবুকে তিনি লেখেন, যারা অসময়ে বিজেপির পাশে ছিলেন এখন অন্যদের পরিচয়ী নেতাদের ভিড়ে হারিয়ে গেছেন তারাই। কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করা উচিত। কেন এভাবে দল ছাড়ছেন পুরনো নেতারা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনুপম। তার সেই মন্তব্যের সমর্থনও করতে শোনা যায় দিলীপ ঘোষকে। গেরুয়া শিবিরের এহেন অন্দরের কোন্দলকে সুযোগ হিসেবেই দেখছে বিরোধীরা, তাই নিয়েই চলছে একের পর এক কটাক্ষ আক্রমণ। তৃণমূলের দাবি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বিজেপি, সেই ড্যামেজ কন্ট্রোল করতেই মাঠে নেমেছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, দিলীপ ঘোষের মন্তব্য কিংবা অনুপম হাজরার টুইট নজরে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে দেখবেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। সব মিলিয়ে যে ক্রমাগত আরও জটিল হয়ে উঠছে বঙ্গ বিজেপির পরিস্থিতি, তা বলাই বাহুল্য।